আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। গত 16 ডিসেম্বর ছিল আমার বেবি বয়ের বার্থডে, সো আমি কিন্তু কেকটা নিজের হাতেই তৈরি করেছিলাম। সো ভাবলাম রেসিপিটি আপনাদেরও শেয়ার করি, তাহলে আপনাদেরও অনেক কাজে আসবে। আর যাদের বাসায় বেবি বয় আছে, যদি এরকম একটা কেক তাদেরকে সারপ্রাইজ দেওয়া যায়, তাহলে কিন্তু তারা খুবই হ্যাপি হবে। ট্রাস্ট মি, আমার রেসিপি যদি ফলো করে আপনারা কেকটা তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের কেকটাও এরকম পারফেক্ট অ্যান্ড সফট হবে। সো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ অনেক গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আমি এই ভিডিওর ভিতরে শেয়ার করেছি। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। সো প্রথমেই আমার লাগবে 4টা ডিম। আমি এখানে কুসুম সহ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুসুম আলাদা করেও ফোম করে নিতে পারেন, তাহলে কিন্তু কেকটা আরো বেশি সফট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটাকে খুব ভালো মতো আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো বিটার ইউজ করার পরে কিন্তু আমি প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে এখন চারি সাইডে লেগে থাকা ব্যাটারগুলো আমি নিচে নামিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স 1 টেবিল চামচের মতো, আবারও বিট করতে থাকবো কিছুক্ষণ। এখন দিয়ে দেব শুকনো উপকরণগুলো। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 টেবিল স্পুন পরিমাণ বেকিং সোডা আর 1 চিমটি লবণ নিয়েছি। সো আমি 2-3 বারে কিন্তু আমি মিক্স করব শুকনো উপকরণগুলো। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে সময় নিয়ে একটু মিক্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু ফোমগুলো নষ্ট হয়ে যাবে। সো ব্যাটারটা দেখতে জাস্ট এরকম কনসিস্টেন্সি হতে হবে। সো দেখেই আপনারা বুঝে নিয়েছেন হোপফুলি। এখন আমি 2 পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিচ্ছি। সো বেকিং পেপারটা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম, এখন আমি ব্যাটারটা খুব সুন্দর মতো ঢেলে দিব, আদারওয়াইজ কিন্তু কেকের ভিতরে বাবল চলে আসবে। সো কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করব। সো প্রথমেই একটা পাত্র নিয়ে আমি এভাবে লবণ দিয়ে রেখেছিলাম, 5 মিনিটের জন্য প্রিহিটও করে নিয়েছি। এখন আমি কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি সাবধানতার সাথে, আর চুলার আঁচ থাকবে কিন্তু লো হিটে। এখন আমি চেক করে নিব কেকটা হয়েছে কিনা। টুথপিকটা দেখতেই পাচ্ছেন ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা রেডি। সো কেকটা তৈরি হতে আমার প্রায় 30 থেকে 40 মিনিট টাইম লেগেছে। এই ফাঁকে আমি আরও একটা কেক কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। সো দেখেই বুঝতে পাচ্ছেন কেকের কালারটা কিন্তু পারফেক্ট এসেছে, সো সফট অ্যান্ড ফ্লফি। সো এখন চলে যাব ডেকোরেশনে। আমি কিন্তু এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো এনি ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করতে পারেন। আর ক্রিম ডিটেলসটা কিন্তু আমি এখানে দেখাতে পাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বেশি লেন্থি হয়ে যাবে। সো আমি আমার প্রয়োজন মতো কালার মিক্স করে নিয়েছি। সো এখানে আমি আরও কিছু কাপকেকও কিন্তু তৈরি করে নিয়েছি। সো কেকগুলোকে আমি এভাবে স্লাইড করে কেটে নিয়েছি। এখন আমি সুগার সিরাপ দিয়ে কেক ডেকোরেশনে চলে যাচ্ছি। বোর্ডের চারি সাইডে এভাবে আমি কাগজ দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু বোর্ডটা আর নষ্ট হবে না। এখন আমি রেড চেরি কালারটা নিচে দিয়ে একটু ব্লু কালারটা উপরে দেওয়ার ট্রাই করতেছি। সো এই তো এইভাবে আমি একটু ফিনিশিং দেওয়ার ট্রাই। কেক বানানো স্টার্ট করলে মানে আসি আর মাথায় আর কাজ করে না, ওখান থেকে ক্রিম নিয়ে নিয়ে চেটে পুটে খাচ্ছে, খাওয়া স্টার্ট করে দিছে। আর কেকটা এত ইয়ামি ছিল যে
চুলা থেকে নামানো মাত্রই কিন্তু কাটার সাথে সাথে শেষ। সো কিছুটা ফিনিশিং চলে আসছে, এখন আমি কাগজটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি। সো নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো, দেন আমি বের করে বর্ডারটা দিয়ে নিচ্ছি। আসলে বাচ্চাদের একটু খুশি করতে কিন্তু বাবা মায়ের থাকে অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য। দেখেই আপনারা বুঝে নিচ্ছেন যে আমি স্পাইডার নেটটা কীভাবে দেওয়ার ট্রাই করতেছি। যারা কখনোই কোনো ডিজাইন পারে না তারাও কিন্তু এটা খুব ইজিলি পেরে যাবে। সো এই তো রেডি হয়ে গিয়েছে আমার স্পাইডার থিম কেক। আর বাচ্চারা এত বেশি পছন্দ করেছিল কেকটা বলার বাইরে, কাটার সাথে সাথেই ফিনিশড। সো বার্থডেতে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। এটার একটা ব্লগ কিন্তু আসতেছে আমার চ্যানেলে, সো স্টে উইথ আওয়ার চ্যানেল। সো আজকে এই পর্যন্তই, হোপফুলি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই হিট করে দেবেন।